আবদুল্লাহ আল-আমিন সাহেব, আপনি আর দেওয়ানবাগের মধ্যে তো কোনো পার্থক্য নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। মানুষ মরণশীল, যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে তার প্রত্যেকটি কর্মের হিসাব হাশরের মাঠে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আজ মানুষ আখিরাতের জবাবদিহিতার কথা বলে গিয়েছে। আজ যদি মানুষ আখিরাতের কথা সুচারুরূপে চিন্তা করত, তাহলে একটি মানুষ চলার পথে তার সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করত, রাসূলের পাকের পদাঙ্ক অনুসরণ করত। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হল নবীর ওয়ারিস। আজকে আমি লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম কোরআন সুন্নার আলোচনা করতে গিয়ে মন গড়া অনেক কথা বলে বেড়াচ্ছেন, যেই কথাগুলোর কারণে আজ ওলামায়ে কেরামদের প্রতি মানুষের একটি অনাস্থা, ভক্তি শ্রদ্ধা দিনে দিনে চলে যাচ্ছে। সুতরাং আমি যে বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম জনগণের সম্মুখে বক্তৃতাকালে মন গড়া কথা বলে মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করছে। তার মধ্যে একজন, গত কিছুদিন পূর্বে আমি তার জবাব দিয়েছিলাম, রফিকুল্লাহ আফসারির ব্যাপারে। তিনি বলেছিলেন, এক বক্তাকে বানাইতে নাকি আল্লাহ পাকের 1500 বছর চিন্তা করা লাগছে। আমি রামজা বাইলে বেশি বেশি দোয়া করবি, করবি নি? আমি রামজা বানাইতে আল্লাহ এই 1500 বছর চিন্তা করি, এই কোরআনের দাওয়াত দিবেল্লাই এই ম্যাগনেটিটা বানাইছে। ডক্টর মিজানুর রহমান আল হাজারি এই 1500 বছর পর আল্লাহ এই মালিয়ান বানাইছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তারই পাশাপাশি আমি যাকে কেন্দ্র করে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আবদুল্লাহ আল আমিন সাহেবের লাগামহীন একাধিক বক্তৃতার ভিতরে একটি বক্তৃতা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন মনে করছি। তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি চিন্তাই পড়ে যান। আবার রংপুরে ওরা বাহে বলে, রংপুর চিনেন তো, সাসার দেশ, এমন সাসা সকালে এক কথা বিকেল আরেক কথা, বয়স 90 বছর পার হয়ে গেছে তো কখন কি কয়, আল্লাহ চিন্তায় পড়ে যান, আল্লাহ চিন্তায় পড়ে যান। নাউজুবিল্লাহ মিন জালিক। যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বস্ব ক্ষমতার মালিক, তিনি বলছেন তোমরা চিন্তিত হইও না, তোমরা দুঃখ পেও না, ও আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। দুঃখের গ্যারান্টি, চিন্তা মুক্ত থাকার গ্যারান্টি এবং সর্বক্ষেত্রে বিজয়ের আশ্বাস দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ নাকি চিন্তায় পড়ে যান। নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত কথা ওরা কীভাবে বলতে পারে? তাহলে আমি বলবো, আবদুল্লাহ আলামিন সাহেব, আপনি আর দেওয়ানবাগের মধ্যে তো কোনো পার্থক্য নাই। এই ভণ্ড দেওয়ানবাগি সেও তার এক বক্তব্যের মধ্যে বলেছেন যে তার ছেলে যখন আরবের কারাগারে ছিল, তখন এই দেওয়ানবাগি নাকি আল্লাহর কাছে সাহায্য চাইলেন।
এই দেওয়ানবাগি বলেন তিনি দেখলেন আল্লাহ নিজেই নাকি চিন্তিত অবস্থায় আছেন। ছিলাম পেরেশান, চিন্তিত ছিলাম, রাব্বুল আলমিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলমিন নিজে চিন্তিত। নাউজুবিল্লাহ। এই দিক দিয়ে রফিকুল্লাহ আফসারি সাহেব বলেন আল্লাহ একজনকে বানাইতে 1500 বছর চিন্তা করা লাগছে। আর এই দিক দিয়ে আপনিও বলেন আমাদের পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, যার জন্য নাকি আল্লাহ নিজে চিন্তায় পড়ে যান। একবার কি ভেবেছেন আপনারা কি কথাগুলো বলেন? আপনার নিদ্রা আছে, আপনার তন্দ্রা আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, একমাত্র আল্লাহ পাকের তন্দ্রাও নাই নিদ্রাও নাই, সুতরাং আল্লাহ পাকের দুঃখও নাই কষ্টও নাই চিন্তাও নাই। এই জন্যই তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওরা কি কোরআন গবেষণা করে না? এই জন্য কোরআন গবেষণা করুন। কোরআন গবেষণা করার কথা আল্লাহ বলেছেন, ভালো করে গবেষণা করুন, একটু অধ্যবসায় করুন। আপনারা নিজেকে অনেক পণ্ডিত মনে করেন, কিন্তু আপনারা ইবলিসের মতন এত পণ্ডিতি করে আল্লাহ পাকের শান আজমতের উপরে, প্রিয়নবীর শান আজমতের উপরে এইরকম খেলার বশবতী হয়ে, অবহেলার বশবতী হয়ে শয়তানের পাল্লায় পড়ে এরকম কথা বলবেন না। আমি আব্দুল্লাহ আলমিন সাহেব আপনার প্রতি আমি আন্তরিকভাবে অনুরোধ করে বলবো, আপনি আপনার বক্তব্যের জন্য আল্লাহর কাছে তৌবা করুন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।